বাট আমি কোনো স্যাটিসফ্যাক্টরি অনেকে বলছেন আমি জানি না আরো পড়তে হবে জানতে হবে আমার একটা জিনিস আমার এখানে মিলছে না যে কোনো একটা কল্পিত চরিত্র হলেও একটা কাব্যিক হলেও তার একটা ফিনিশিং থাকে চরিত্রগত আমরা যতটুকু মেরাজ সংক্রান্ত জিনিস ইসলামিক সোর্স থেকে জেনেছি এবং সর্বজন স্বীকৃত যে নবী দূর দূর মসজিদ বা তথাকথিত মসজিদ আকসা সেখানে নামাজ পড়েছেন অন্যান্য নবীরাও সেখানে ছিলেন নবীজি সেখানে ইমামতি করেছেন অ্যাজ পার মানে ইসলামিক ফেইথ এখন এই পরে মেরাজ গমন করেছেন ওনার জন্য রক রক বাকি একটা সিঁড়ি নেমে আসছে ওনার জন্য বলা আছে উনি গেলেন ঠিক আছে মেনে নিলাম স্পিরিচুয়ালি হয়তো এটা হইছে বস্তুবাদের কাছে এটা বা যারা বৈজ্ঞানিক মানুষ কো দ্যাট মায়ে বি রাইজ কোশ্চেন এটা আমি আমি ধরে নিলাম এটা ঠিক আছে উনি মেরাজে গিয়ে বিভিন্ন স্তরে যাদের সাথে তিনি নামাজ পড়েছেন পূর্ববর্তী নবীদের সাথে উনি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নবীদেরকে কিন্তু দেখেছেন যাওয়ার সময় হাউ ইট ইস পসিবল যে নবীজির জন্য হতে স্পেশাল একটা ওনাকে ডেকে পাঠানো হয়েছে কি এগুলো ডিটেলস বলা আছে হ্যাঁ দরজা খুলেছে যাই সেগুলো হয়তো একটা তারা মাইথোলজিক্যাল দিক দিয়ে বলে গেছে মেনে নিলাম সেগুলো কিন্তু অন্যরা গেল কিভাবে এই কোন ডেসক্রিপশন কি আপনি কোথায় পেয়েছেন তো ওনারা তার আগে গিয়ে বিভিন্ন আকাশে অবস্থান নিলেন কিভাবে ওনারা তো এখানে নামাজ পড়েছেন এই জিনিসটা কেমন এগুলোর তো অ্যানসার তো আসলে আমার দেওয়ার কথা না এগুলো অ্যানসার দেবে হচ্ছে মুমিনরা আমি মানে আপনি আপনি তো গাতেন বেশি কোন পাইছেন কিনা কোন জায়গাতে তাহলে আমি আমার কাছে কথাটা বহু দিন থেকে যে এটা কিভাবে ফিনিশিংটা হয় তাহলে আগে বলতে হবে অন্যদেরকে একই ভাবে বিভিন্ন আসমানে আল্লাহ যে আল্লাহ মহান আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেন ইসমালিক কৃষি হলো তাহলে হ্যাঁ দেখা হইতে পারে আশা সময় দেখা হইতে নামাজ কমাইছে বাড়াইছে ওয়াক্ত কমাইছে সব ঠিক আছে মানে যদি এটাকে আমরা মাইথোলজিক্যালে ধরি তারও তো একটা ফিনিশিং থাকবে কিন্তু ভাই এই আমার কাছে এখানে একটা গল্প তো অত্যন্ত হাস্যকর গল্প এগুলা মানে সেটা তো একটা বড় সেলসেলা থাকলোই আমি যদি একটা যেমন আমরা অন্যগুলো অনেকগুলো এপিক ইলিয়াদ ওডিসি বা ধরেন এখানে আমাদের সাব সাবকন্টিনেন্টে যেগুলো লিখেছে রামায়ণ মহাভারত এগুলা এগুলা যে মাইথোলজিক্যাল ক্যারেক্টার গুলো দিয়েছে সেগুলার কিন্তু নাম টাম দিয়ে সুন্দর অমুকের কর্ণের পুত্র অমুকের পুত্র শিবের পুত্র এমন হয়েছে তেন হয়েছে একটা নাট্য রূপ দিয়েছে সেটা হয়তো চরিত্রগত একটা তার যদি সাহিত্যিক ভ্যালু সেটার একটা কাব্যিক ভ্যালু অনেক আছে এখন কারো কাছে সেটা পবিত্র গ্রন্থ ঐশী গ্রন্থ আই ডোন্ট সেটা তাদের হইতেই পারে আমি হাট করতে চাই না আমার স্টেজে যেহেতু আমি কিছু রেস্ট্রিকশন আছি আমি সরকারি চাকরি থেকে সদ্য অপশন নিয়েছি আপনি আমার ছেলের বড় ছেলের সময় আ বয়সি হছিলেন আপনার বিরুদ্ধে যখন ইয়ে হয় আমার ওই আমার মাথার মধ্যে ঘুরতো যে আমার ছেলের বয়সী আপনি যে ও একটু আসে পড়তো আমি তখন আপনাকে ততটুকু ফলো করতে পারকি জানতাম জঙ্গল মিছিল মিটিং এ একদিন আমি ক্লাসে বলেও ফিলছি যে আমার ছোটবেলায় এই সেম প্রশ্নগুলো আমার আসতো তোমরা বিশ্বাস করবা কি করবা না আমিও একদিন ক্লাসে আমি বলেই ফেলছি এতে বেশি আমি এক্সপোজ করতে চাই না যাও ক আইডিয়োলজিক্যালি যেহেতু বাংলাদেশে আছি অনেক কিছু অনেক সময় চাইলেও ফ্রিলি এক্সপ্রেশন করা যায় না তবে আমি কিছু কিছু অনেক সময় দেখি আমি কেমিস্ট্রিতে পিএইচডি করা আর কি আমার থিওরিটিক্যাল কেমিস্ট্রি আচ্ছা আচ্ছা আমি অনেক সময় অনেকে হয়তো বুঝে যাবে বা আবার তো বুঝে নেই তো হোমোজিগিলি কে অনেক ক্ষেত্রে একটু লেগে যায় আবার এটা দে মুখ সাথে যুক্ত হইছে ভয়েসড হয়েছে আমি টেকনোলজিক্যালি অতগুলো বুঝি না তো মাঝে মাঝে কিছু সায়েন্টিফিক আলোচনা হয় যেহেতু আমি বায়োলজিক্যাল যেগুলো হয়তো বুঝবো না সেখানে আছে বিভিন্ন বিদগ্ধ জন কিন্তু সিম্পল যে মেকানিজম আপনি অনেকগুলো দেওয়ার চেষ্টা করেন নোবডি ইজ পারফেক্ট সবarctan level পর্যন্ত আছে এবং আপনি আপনি দেখেছি আপনি বলেছেন যে আমি দিতে পারি কিন্তু দিলেও এত সে গভীরতম এক্সপ্লেনেশন দিতে পারবেন অমো লিলেভেন্ট সাবজেক্টের যিনি এক্সপার্ট হুম কিছু কিছু সময় অনেক সময় কেমিস্ট্রির জীবনের উৎপত্তি কিভাবে ওই আসে সে আসে কিছু কিছু তো জিনিস অনেক সময় এসে যায় যেগুলো অনেকের কুয়রি থাকে আর আমি বাচনিকভাবে এত স্ট্রং হয়ে যে একেবারে ভালো লেকচার হয়তো দিতাম ভালো টিচার ছিলাম লোকে বলে সেটা ভিন্ন কথা তাদের তাদের বিবেচনা কারণ ওইটার মাপ কাটি হয়েছে যে টিচারের কাছে প্রাইভেট বেশি পড়ে আপনি মাজারে বেশি শিষ্য হয় এইটা এক ধরনের জনপ্রিয়তার মাপ কাটি ছিল ছিল টিচারদের আপনিও পড়েছেন কলেজে ওইটা ওইটা ঠিক আছে আমি এরপর আর পড়াই না পিএইচডি করার পর আমি আর পড়াই না আমি ওটা আমাকে মানায় না যাই হোক এখন অবসরে আছি এখন অতটা সরকারি বাইন্ডিংস নাই আর আগে বোধহয় একবার দিবার আপনার সাথে আমার সামান্য কথা হয়েছিল তো যদি কখনো মনে করেন যে হ্যাঁ নিউট্রাল উত্তর দিতে বিজ্ঞানসম্মত আমি শুধু বিজ্ঞানসম্মত যদি কোনো জায়গায় কেমিস্ট্রি এবং স্পেস টুকটাক কিছুটা আমার একটু ইন্টারেস্ট আছে হয়তো অনেক সময় একটু হেল্প করা যায় কিনা একটু মাথা মধ্যে এখন তো আমার আর বাইন্ডিংস অনেকটা তারপর শুভকামনা করে আমি অনেককে জিজ্ঞাসা করেছি আমার কমপ্লেক্স মসজিদের ইমাম আছে ওনাকে দায়িত্ব দিচ্ছি আপনি জানি আমাকে এই জিনিসটা জানাবেন

তারা তো কেউ জীবিত মানুষ তারা তো এখন থাকার কথা তাই না থাকার কথা হ্যাঁ এগুলো তো একটা আছেই তারপরে যদি একটা গোদাবিল কিছু আমি ধরে নি ওনারা আগে কেন ওনারা পৌঁছলো তাহলে তো আগে অন্যদেরকে পাশ করেছেন অবশ্যই নবীকে তাহলে চরিত্রগতভাবে ভাবে মাইথোলজিক্যালি একটা মিল অন্তত বা বিলি বা নন বিলি বা যাদের জন্য ঠিক আছে মানলাম শুনলাম বিশ্বাস করলাম আস্থা রাখলাম আমি গেলাম না হয়তো কিন্তু এই গ্যাপটা কেন আমার ইসলামিক স্কলারদের ধর্মগুরুদের মাথায় এই প্রশ্নটা আসলো না আমার কাছে এটা অবাক লাগছে যে যারা এত রিচার্জ করে বলে সবকিছু একটু আমার কাছে মানে এই কোয়েশ্চনটা কেন অনেকের করেন মাথায় আসলো না কয়েকজনকে জিজ্ঞাসা করলাম দায়িত্ব দিলাম আপনারা একটু খুঁজেন চার্জ করেন আমি চার্জ করি কিছু পাই নাই আমি গুগলে চার্জ করি হাউ দে আদার মানে ফরমার নবীজি রিস্ট ইন হ্যাভেন ইন ডিফারেন্ট স্টেজেস অফ দি স্কাই এটা আমি চার্জ দিয়ে কোনো ধরনের নো ইনফরমেশন ইস পাউন্ড দেখায়